করোনার ক্রমবর্ধমান সংক্রমণ ঠেকাতে গত 13 জানুয়ারি 11 দফা নির্দেশনার আওতায় আসে দেশ। পরবর্তীকালে বিভিন্ন সময়ে সরকারের তরফ থেকে আরোপ করা হয় আরও একাধিক বিধিনিষেধ, কিন্তু এসব বিধিনিষেধ মানতে মানুষের অনীহা দেখা গেছে। চট্টগ্রামে শত শত ক্রেতা বিক্রেতার উপস্থিতি ও কলরবে রিয়াজউদ্দিন বাজার, নিউ মার্কেট, জহুর হকার মার্কেট মুখরিত, কিন্তু হাতে গোনা দু চারজন ছাড়া কারো মুখে নেই মাস্ক। বয়োবৃদ্ধ অনেক বিক্রেতাকেও মাস্ক না পরে জনসমাগমে ঘোরাঘুরি করতে দেখা যায়। মানুষের কাছে স্বাভাবিক হয়ে গেছে, আরেকটা হচ্ছে মানুষ এটাকে পাতা দিচ্ছে না, একটা না সবার মাস্ক পরা উচিত, যেহেতু নিজেকে সুরক্ষা রাখা সবার নিজ নিজ দায়িত্ব এই আর কি। আমরা কথা বলতেছিলাম তো এই জন্য মাস্ক প্রয়োজন মনে করতেছি না, তারপর প্রয়োজন মনে করতেছি না বললে হবে না, তারপর সচেতন অনেক দরকার আছে। মাছ এখন আছে, খরচ লাগছে, আমি লাই দিয়েছি মাছ, আমার মাছ ছাড়া চলে না, এইটা পড়লে মাছ আছে, কিছু বলার নাই, আমি মাছ আছে আমি ভগত দিনে যে আর কি, আমার পকেট আছে, এখন খুলছে একটু আগে খুলছে। মানুষ তো সচেতন আছে, এমনি যার রোগ ব্যাধি থাকবে এত সচেতন থাকবে, সচেতন থাকবে না, আমি তো নিজে সচেতন আছি না। দিন দিন সংক্রমণের ঊর্ধ্বগতিতে বাড়ছে উদ্বেগ, এই পরিস্থিতিতে সচেতনতার কোনো বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।